একটি ফোনে নগদ ওপেন করার সিম কার্ড আর একটি ফোনে নগদ অ্যাপ কিভাবে লগ ইন করবেন ভাবছেন? তো হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াজ রাসেল, আছি আপনাদের সাথে। তো আর টেনশন কিসের, তো আর নামকে ভাট, চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা নগদ অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর মোবাইল নম্বরটির জায়গায় আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন। অবশ্যই মোবাইল নম্বরটিতে নগদ অ্যাকাউন্ট আগে থেকেই ওপেন করা থাকতে হবে। এখন পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে আপনাদের নগদের পিন নাম্বারটি চাইবে, তো পিন নাম্বারটি দিয়ে দিবেন। এরপর সাইন ইন অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের যেই ফোনে নগদ ওপেন করা আছে সেই ফোনে ওটিপি সম্বলিত একটি মেসেজ যাবে। মেসেজটি আপনারা জাস্ট ফরওয়ার্ড করে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে পাঠিয়ে দেবেন। আমি পাঠিয়ে দিলাম এবং দেখুন ওটিপিটি আমার ফোন অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এরপরে অটোমেটিক্যালি আপনার ফোনে যাচাই হতে থাকবে এবং সর্বশেষে আপনি অ্যাপটিতে ঢুকতে সমর্থন হবেন। তো এভাবে মূলত সিম কার্ড ছাড়া নগদ অ্যাপটি ওপেন করা যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি নগদ অ্যাপ ইউজ করবেন, কারণ ক্যাশ আউট চার্জ অনেক কম।